যখন ইসলামের বিজয় শুরু হল নবী করিম সাল্লাইসাল্লাম সাহাবাই কেরামকে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন গোত্রে পাঠাতে লাগলেন প্রয়োজনে কোথাও কোথাও সেনাদলও পাঠানো হতো এরই ধারাবাহিকতায় রসুল তাই গোত্রের উদ্দেশ্যে সাহাবিদের একটি প্রতিনিধি দল প্রেরণ করলেন আদিবিন হাতেম ছিলেন তাই গোত্রের সর্দার দেশ ছেড়ে পালিয়ে সামে গিয়ে রোমানদের কাছে আশ্রয় নিলেন মুসলিম সেনা দল গোত্রের এলাকায় পৌঁছে প্রায় বিনা বাধায় তা জয় করে নিলেন কারণ তাদের নেতৃত্ব দেওয়ার মতো না কোনো সরকার ছিল না সুগঠিত কোনো সেনাবাহিনী ছিল মুসলমানগণ যুদ্ধের সময়ও বিজিতদের সঙ্গে সদাচরণ করতেন এ যুদ্ধে মুসলমানদের উদ্দেশ্য ছিল কেবল আদিগোত্রের লোকদের ষড়যন্ত্র বন্ধ করা এবং তাদের সামনে মুসলমানদের ক্ষমতা প্রদর্শন করা যুদ্ধক্ষেত্র থেকে তাদের কয়েকজনকে বন্দি করা হলো। এদের মধ্যে আদিবিন হাতেমের বনু ছিল বন্দিদের সবাইকে মদিনায় নিয়ে আসা হল আদির পালিয়ে যাওয়ার সংবাদ রাসুলকে দেওয়া হলে তিনি আশ্চর্য হলেন একজন নেতা কীভাবে নিজের লোকদেরকে ছেড়ে পালিয়ে গেল আদির কাছে যাওয়া বা তাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ছিল না তাছাড়া স্বামী পালিয়ে গিয়ে আদি সেখানে শান্তিতেও ছিল না অবশেষে সে নিজ দেশে ফিরে এলো এরপর রাসুলের কাছে সমঝোতা বা সন্ধি করার উদ্দেশ্যে মদিনায় এসে রাসুলের দরবারে উপস্থিত হল মদিনায় যাওয়ার ঘটনা আদি নিজেই বর্ণনা করছেন এভাবে রসুলসল্লাহ আলাইসাল্লাম একসময় আমার সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন কারণ আমি খ্রিস্টান ছিলাম সাল্লাম কর্তৃক ইসলামের দাওয়াত শুনে আমার মনে তার প্রতি ঘৃণার সৃষ্টি হলো পালিয়ে স্বামী গিয়ে রোমের কায়জারের কাছে আশ্রয় নিলাম কিন্তু স্বামের দিনগুলো আমার ভালো লাগলো না তাই মনে মনে ভাবলাম এখানে না থেকে মোহাম্মদের কাছেই ফিরে যাই মিথ্যাবাদী হলে তিনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না আর বাস্তবেই তিনি যদি সত্যবাদী হন তাহলে তার কাছে যেতে কোনো অসুবিধা নেই মদিনায় পৌঁছলে লোকের আমাকে দেখে বলাবলি করতে লাগলো ওই দেখো আদিবিন হাতেম ওই দেখো আদিবিন হাতেম আমি আমার মতো করে হাঁটতে হাঁটতে রসলসল্লাহ আলিয়াল্লামের কাছে গিয়ে উপস্থিত হলাম রসুল আমাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি আদিবিন হাতেম আমি বললাম জি আমি আদিবিন হাতেম নবী করিম সাল সাল্লাম আদির আগমনে আনন্দিত হলেন তাকে অভিনন্দন জানালেন যদিও তিনি ইসলাম ও মুসলমানদের শত্রু রণাঙ্গন থেকে পালায়নকারী এবং খ্রিস্টান দেশে আশ্রয় গ্রহণকারী তবুও হাসি মুখে তাকে বরণ করে নিলেন তার হাত ধরে বাড়ির দিকে রওনা হলেন আদি রাসুলের পাশে পাশে চলতে লাগলেন তার কাছে মনে হচ্ছিল তারা উভয়ই তো সমান রাসুল হলেন মদিনা ও তার আশপাশ অঞ্চলের রাজা আর তিনি তাই উপত্যকা ও তার আশপাশের অধিপতি সাল্লাম প্রতিষ্ঠিত ঐশী ধর্ম ইসলামের ওপর আর তিনিও আসমানি ধর্ম খ্রিস্টবাদের ওপর মোহাম্মাদের কাছে আছে আসমানি গ্রন্থ আল কুরান আর তার কাছেও আছে আসমানি কিতাব ইঞ্জিল তাই আদি মনে মনে ভাবলেন শক্তি ও সৈন্য সামন্ত ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তাদের চলার পথে তিনটি ঘটনা ঘটল তারা উভয়ই হারছিলেন পথি মধ্যে একজন মহিলা তাদের সামনে এল রসুল সাল্লাই সাল্লামকে দেখা মাত্র মহিলা চিৎকার করে বলল হে আল্লাহ রসুল আপনার সাথে আমার একটু কথা আছে রসুল আদিবিন হাতেমের হাত ছেড়ে দিয়ে মহিলার কাছে গিয়ে কি হয়েছে জানতে চাইলেন মনোযোগ দিয়ে তার কথা শুনলেন আদিবিন হাতেম জীবনে বহু রাজা বাদশার আচরণ দেখেছেন কিন্তু এমন আচরণ কখনো দেখেননি তাই তিনি অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এরপর ভাবলেন এমন চরিত্র কখনও রাজাবাদশার হতে পারে না এটা তো নববী চরিত্র এই চরিত্র তো আম্বিয়াই গ্রামের মহিলার কথা শেষ হলে রাসুল আদিবিন হাতেমের কাছে ফিরে এলেন এবং উভয়ে আবার হাঁটতে শুরু করলেন কিছুদিন না যেতেই তাদের দেখা হলো আরেক ব্যক্তির সঙ্গে কি বলল সে ব্যক্তি সে যদি বলতো আল্লাহ রাসুল আমার কাছে অনেক সম্পদ আছে আমি সেগুলো দান করার জন্য দরিদ্র মানুষ খুঁজছি কিংবা বলতো আমার বাগানে ও শস্য খেতে অনেক ফসল হয়েছে আমি সেগুলো কি করতে পারি সে যদি এমনও বলতো তাহলে আদি মুসলমানদের সচ্ছলতা ও মুসলমানদের স্বনির্ভরতা উপলব্ধি করত। কিন্তু লোকটি বলল আল্লাহ রাসুল আমি ক্ষুধার্থ খাবারের মতো কিছুই নেই লোকটি ছিল সীমাহীন দরিদ্র ছেলে মেয়ের ক্ষুধা নিবারণের জন্য কোনো খাবার তার কাছে নেই আশেপাশে যেসব মুসলমান আছে তারাও কোনো মতে দিনাতিবাদ করে তাকে সাহায্য করার মতো সামর্থ্য তাদেরও নেই রাসূল তাকে সান্ত্বনা দিলেন এরপর আবার হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর আর একজন লোক আসলো সে বলল হে আল্লাহ রসুল আমাদের চারদিকে অনেক শত্রু আমরা মদিনার বাইরে নিরাপদে বের হতে পারি না মদিনা থেকে বের হলেই চোর ডাকাত ও কাফেররা আমাদের ওপর হামলা করে রাসুল তার কথা শুনলেন তাকে সান্ত্বনা দিয়ে আবার হাঁটতে লাগলেন আদিবিন হাতেম এই বিষয়গুলো নিয়ে এবার ভাবতে লাগলেন অবশেষে উভয়ে ঘরে প্রবেশ করলেন রাসুলের ঘরে প্রবেশ করে আদিবিন হাতেম দেখলেন সেখানে বসার মতো একটি গদি আছে রাসুল সেটা সম্মানস্বরূপ আদির দিকে এগিয়ে দিলেন আদিবিন হাতেম সেটা রাসুলের দিকে দিয়ে বললেন না না আপনিই এতে বসুন রাসুল বললেন না বরং তুমিই বসো শেষে আদিবিন হাতেম তাতে বসলেন রাসুল ইসলাম ও আদিবিন হাতেমের মধ্যকার দূরত্ব দূর করতে শুরু করলেন রাসুল বললেন আদি তুমি ইসলাম গ্রহণ করে নাও তাহলে নিরাপত্তা পাবে আদি বললেন আমি তো একটা ধর্ম অনুসরণ করছি রসল বললেন আদি তুমি কোন ধর্ম অনুসরণ করছো তা আমি তোমার চেয়ে ভালো জানি আদি আশ্চর্য হয়ে বললেন আপনি আমার ধর্ম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন রসল আলাই সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমার চেয়ে বেশি জানি আদি তুমি কি রুকুসিয়া ফেরকার অন্তর্ভুক্ত নও রুকুসিয়া হলো খ্রিস্ট ধর্মের একটি শাখা অগ্নি পূজারীদের ধর্মের সঙ্গে এর কিছুটা মিল আছে দেখুন রাসুল তাদের ধর্মের অভ্যন্তরীণ সে বিশেষ শাখা সম্পর্কেও জানেন এর জন্য তিনি বলেননি যে তুমি তো খ্রিস্টান বরং তার ধর্মের আরও গভীরে গিয়ে বললেন তুমি তো রুকুসিয়া ফেরকাভুক্ত মনে করুন ইউরোপের কারো সঙ্গে আপনার সাক্ষাৎ হলো সে আপনাকে বলল তুমি খ্রিস্টান হয়ে যাও আপনি বললেন আমি তো একটি দিন অনুসরণ করে চলছি প্রত্যুত্তরে সে আপনাকে কথা বলল না যে হ্যাঁ আমি জানি তুমি মুসলমান অথবা আমি জানি তুমি সুন্নি বরং সে বলল হ্যাঁ তুমি তো হানাফি বা হাম্বলি মাঝাবের অনুসারী তার কথা শুনে আপনি অবশ্যই বুঝবেন আপনার দিন সম্পর্কে সে অনেক কিছুই জানে এ দক্ষতাটি আদির সঙ্গে প্রয়োগ করেছিলেন আল্লাহ রসুল তিনি আদিকে বললেন আদি তুমি কি রুকুসিয়া ফেরকাভুক্ত নও আদি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন রসুল বললেন তুমি যখন দলবল নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করো তখন যুদ্ধলব্ধ সম্পদের এক চতুর্থাংশ নিজে রেখে দাও তাই না আদি বললেন হ্যাঁ আমি এমনই করি রসুল বললেন এটা তো তোমার ধর্মমতে বৈধ নয় এ কথা শুনে আদি লজ্জিত হয়ে বলল হ্যাঁ আপনি যথাযথ বলেছেন রসুল এবার আদিকে লক্ষ্য করে বললেন ইসলাম গ্রহণ করতে তোমার বাধা কোথায় তা আমি জানি তুমি মনে করো দুর্বল অসহায় ও দরিদ্র লোকেরাই ইসলাম গ্রহণ করেছে আরবের প্রভাবশালীরা তো এই ধর্ম গ্রহণ করেনি বরং তারা একে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি কিভাবে তা গ্রহণ করি আদি তুমি কখনো ইরাকের হীরায় গিয়েছ আদি বললেন আমি হীরার নাম শুনেছি তবে কখনো যাইনি রসুল বললেন আল্লাহর কসম সেই সত্তার যার হাতে আমার জীবন এই দিন একদিন পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করবে একজন নারী সেদিন সুদূর হীরা থেকে একা একা সফর করে বাইতুল্লায় হজ করবেন মাহরাম ছাড়া তার কোনো দেহরক্ষী থাকবে না কোনো দেহরক্ষীর সহায়তা ছাড়াই কেবল মাহারাম নিয়ে সে সুদূর হীরা থেকে এসে হজ করে যাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বহু শহর বন্দর অতিক্রম করে মক্কায় পৌঁছে যাবে তখন তার প্রতি হাত বাড়ানোর বা তার ওপর জুলুম করার অথবা তার সম্পদ কেড়ে নেওয়ার সাহস কারোর থাকবে না তখন মুসলমানরা থাকবে ঐক্যবদ্ধ ফলে কোনো মুসলমানের প্রতি অন্য কেউ চোখ তুলে তাকানোর সাহসও পাবে না আদিবিন হাতেম রাসুলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন কল্পনা দেখতে লাগলেন দৃশ্যটি একজন নারী সুদূর হীরা থেকে মক্কা নগরীতে পৌঁছল অথচ তার কোনো দেহরক্ষী নেই তার মানে নারীটি এই উপদ্বীপের উত্তর প্রান্তর তথা আদির গোত্রের পাশ দিয়ে পাহাড়ি এলাকা অতিক্রম করেছে আদি আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন মরুভূমির ত্রাস তাই গোত্রের দুর্ধর্ষ যুবকরা তখন কোথায় থাকবে সে তাদেরকে অতিক্রম করে কিভাবে আসবে এরপর রাসুল বললেন আদি শোনো শুধু তাই নয় মুসলমানরা একদিন কিসরা ইবনে হুরমুজের রাজকোষও দখল করে নেবে আদিবিন হাতেম বড়া চোখে জিজ্ঞেস করলেন ইবনে হুরমুজের রাজকোষ রাসুল বললেন হ্যাঁ কিসরা ইবনে হুরমুজের রাজকোষ মুসলমানগণ তার ধনভান্ডার দখল করবে এবং তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে রসদ সাল্লাম আরও বললেন তুমি যদি বেঁচে থাকো তাহলে একদিন তুমি দেখবে ধনীরা হাত ভরে সোনা নিয়ে পথে পথে ঘুরবে কিন্তু সৎকা গ্রহণ করার মতো একজন গরিব মুসলমানও খুঁজে পাবে না মানুষের ধন সম্পদ তখন এত বেশি হবে যে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে রসুল এরপর আদিকে উপদেশ দিতে লাগলেন আখিরাতের কথা স্মরণ করিয়ে তাকে বললেন সেদিন কিছু লোক মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তাদের মাঝে কোনো দোভাষী থাকবে না সে তার ডান দিকে তাকাবে কিন্তু জাহান্নাম ছাড়া কিছুই দেখবে না বাম দিকে তাকাবে কিন্তু হায় সেখানেও দেখবে জাহান্নামের নামে লেলিহান শিখা আদিবিন হাতেম নীরবে চিন্তা করতে লাগলেন হঠাৎ রাসুল তাকে চমকে দিয়ে বললেন আদি কালেমা তাইবা পাঠ করে মুসলমান হতে তোমার বাধা কোথায় তুমি কি আল্লাহর যে মহান কোনো প্রভুর কথা জানো আদি নির্দিধায় বলে উঠল আন্না, মুহাম্মাদান, আব্দুহু ও আসাহ আদিবিন হাতেমের ইসলাম গ্রহণে রাসুল খুবই খুশি হলেন তার পবিত্র চেহারা মোবরকে আনন্দের হিল্লোল বয়ে গেল জীবনের শেষ সময়ে একদিন আদিবিন হাতেম রাজি অল্লাহুতালাহু বললেন আমি সেই নারীকে দেখেছি যে সুদূর হীরানগরী থেকে একটি উটের পিঠে চড়ে একাকি পবিত্র মক্কানগরী সফর করেছে আর কিসরা বিন হুরমুজের রাজকোষ যারা হস্তগত করেছিল আমি তাদের সাথেও ছিলাম আল্লাহর কসম তৃতীয় ভবিষ্যৎবাণীটিও সত্য প্রমাণিত হবে কেননা তিনি তো আল্লাহর সত্য নবী গভীরভাবে চিন্তা করে দেখুন আদির প্রতি রাসুলের আচরণ কত অমায়িক ছিল কি মায়া আর ভালোবাসা নিয়ে নবী করিম সল্লাহ সাল্লাম আদিকে বরণ করে নিয়েছিলেন আর আদিও কিভাবে হৃদয় দিয়ে তা অনুভব করেছিল রাসুলের এই হৃদয় করা আচরণ আদিকে ইসলাম গ্রহণ করতে কীভাবে আকর্ষণ করেছিল রসুলের মতো প্রয়োজনে কঠোরতা এবং প্রয়োজনে এমন ভালোবাসা এমন আন্তরিকতা আমরাও যদি উজাড় করে দিতে পারি তাহলে আমরাও অন্যদের মন জয় করতে পারব আমরাও পারব মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারব হাজার হাজার আদি তৈরি করতে